বিলাসপুর গ্রামে মালু তার ছেলে চালুকে নিয়ে থাকতো। মালু অনেক শখ করে পাশের গ্রামের সুন্দরী চিঙ্কি আলুকে ঘরের বউ করে এনেছে। আরে আরে, কে তুমি? চিঙ্কি চিঙ্কি কোথায়? আর তুমি আমার ঘরে কি করছো বলো তো? বের হও বলছি আমার ঘর থেকে। আরে তুমি এভাবে চিৎকার করছো কেন? আমি তো চিঙ্কি, আর আমি এই ঘরে না থেকে কোথায় যাব বলো তো? কি বলছো তুমি? তুমি আমার বউ চিঙ্কি হতে যাবে কেন? তোমার মতো একটা পেতনি আমার বউ কিছুতেই হতে পারে না। তুমি এখন মিথ্যে কথা না বলে এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও বলছি। আহা, কি মুশকিল! আমি তোমার মিথ্যে বলতে যাব কেন বলো তো? আমি তো তোমার বউ চিঙ্কি। আচ্ছা, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? তবে তুমি একটু ধৈর্য ধরো। এই কথা বলে চিঙ্কি আলু মেকআপ করতে শুরু করে দেয়। আর মেকআপ করা শেষে চালু চিঙ্কি আলুকে দেখে অনেক হতবাক হয়ে যায়। এ কি, এ আমি কি দেখছি? তবে কি এই সব কিছু মেকআপের ক্যালমা? আর তুমি পুরাই মেকআপ সুন্দরী, আর আমি বা আমার মা সেটা কিছুই বুঝতে পারেনি? এটা কি করে হলো? বুঝতে পারা না পারার কি আছে? আর আমি মেকআপ সুন্দরী হয়েছি তো কি হয়েছে? এই মডার্ন যুগে কেউ মেকআপ করবে না তাই কখনো হয়? আর মেকআপের মধ্যেই তো আসল সৌন্দর্য ফুটে ওঠে। যাক গে, ওসব কথা তুমি ওসব বুঝবে না। এসব কথা বলে চিঙ্কি আলু বাহিরে চলে যায়। আর নতুন বউয়ের এসব কাণ্ড কারখানা চালু চুপ হয়ে যায়। কি ব্যাপার বৌমা, তুমি এখানে বসে মেকআপ করছো? কত বেলা হয়েছে দেখেছো? রান্না বান্না কখন করবে? হ্যাঁ আহা মা, আমি তো মাত্র মেকআপ করতে আসলাম, আর আপনি এসেই রান্নার কথা বলছেন। আচ্ছা মা, রান্না করতে গেলে কি আমার এত সুন্দর মেকআপটা থাকবে বলুন তো? আপনি গরমে ঘেমে তো আমার সব মেকআপ ধুয়ে যাবে। বৌমা, মেকআপের কথা ভেবে কি তুমি সংসারের কাজকর্ম করবে না? শোনো বৌমা, শুধু সেজে গুজে থাকলে তো পেট ভরবে না, তাই না? কাজকর্ম তো কিছু করতে হবে। যাও তাড়াতাড়ি রান্না বান্না শুরু করো। এসব কথা বলে মা আলু চলে যায়। আর চিঙ্কি আলু মালুর কথা শুনে রান্নাঘরে যায়। আর তখনই সেখানে চিঙ্কি আলুদের প্রতিবেশী টমেটো আসে। আরে নতুন বউ যে রান্না করছে দেখি, তা বলছি আজ তোমার আগের মতো সুন্দর লাগছে না কেন গো? আর আগুনের তাপে দেখছি তোমার সব মেকআপ নষ্ট হয়ে গেছে। কি আর করব বলো, বিয়ে করে যখন শ্বশুর বাড়িতে এসেছি কাজ তো করতেই হবে। তবে তুমি একটু বসো, আমি গিয়ে আবার মেকআপ করে আসছি। এই কথা বলে চিঙ্কি আলু রান্না ফেলে রেখে ঘরে চলে যায় আর মেকআপ করতে থাকে। এদিকে টমেটো চিঙ্কি আলুর কাণ্ড দেখে অনেক হাসতে থাকে, আর হাসতে হাসতে সেও চলে যায়। আর মা আলু রান্নাঘরে গিয়ে দেখে সব খাবার পুড়ে গেছে। হায় হায় রে, এ কি কাণ্ড! সব খাবার তো দেখছি পুড়ে গেছে, কিন্তু বৌমা কোথায় গেল? বৌমা, ও বৌমা! এভাবে চিৎকার করতে করতে মা আলু চিঙ্কি আলুর ঘরে যায়। আর দেখে চিঙ্কি আলু মেকআপ করতে ব্যস্ত। হায় হায় বৌমা, এসব কি কাণ্ড বলো তো! ওইদিকে চুলার খাবারগুলো সব পুড়ে একেবারে কয়লা হয়ে গেছে, আর তুমি এদিকে মেকআপ করা নিয়ে ব্যস্ত আছো। কোন ভুলে যে এমন মেকআপ সুন্দরী মেয়েকে আমি ছেলের বউ বানিয়ে আনতে গেলাম, ঈশ্বরই জানে। এখন সব জ্বালা হয়েছে আমার, বউ তো সারাদিন মেকআপ করতে ব্যস্ত, আর সংসারের সব কাজ আমাকে করতে হচ্ছে, যত সব। মা আলু ভীষণ রেগে চিঙ্কি আলুর ঘর থেকে বেরিয়ে আসে। আর তখনই চাল্লু আসে। হ্যাঁ গো গিন্নি, মায়ের কি হয়েছে বলো তো? মা এত চিৎকার চেঁচামেচি করছে কেন? তুমি নতুন করে আবার কিছু করেছো নাকি? আমি আবার কি করব, মা তো সব সময় মেকআপ করা নিয়ে আমার সাথে চিৎকার চেঁচামেচি করেই থাকে। যাক গে, তুমি বাদ দাও সব, এবার আমার কথা শোনো। দেখো না, আমার সব মেকআপ প্রায় শেষের পথে, তুমি আমার জন্য নতুন কিছু মেকআপ নিয়ে এসো তো বলো।
তুমি আমার জন্য মেকআপ নিয়ে আসবে? আচ্ছা আচ্ছা, এত বায়না করো না। আমি শহরে গেলে তোমার জন্য নতুন মেকআপ কিনে আনবো। এখন কথা না বলে এসব মেকআপ করা বাদ দিয়ে মায়ের কাছে গিয়ে দেখো মা কি বলে তোমাকে। বাদ দিব কেন গো, মেকআপ করা তো হয়ে গেছে, এখন শুধু টিপটা পরলেই হবে, আর টিপটা কপালে দিয়ে তবেই তো মায়ের কাছে যাব। এইসব কথা বলি চিনকে আলু কপালে টিপ পরে, তারপর মা আলুর কাছে যায়। চিনকে আলু মেকআপ করা নিয়ে এতই ব্যস্ত থাকতো যে অন্য কোনো দিকে তার কোনো খেয়ালই থাকতো না। আরে চালু দাদা যে, কোথা থেকে ফিরলে আর তোমার হাতে ওসব কি? শহর থেকে গো দাদা, আর এসব আমার মেকআপ সুন্দরী বউয়ের জন্য মেকআপ নিয়ে এসেছি। বউয়ের আবদার তো আর ফেলা যায় না, তাই না? তবে যে সংসারে অশান্তি হবে। সে তুমি যা বলেছো দাদা, বউকে খুশি না রাখলে সংসারে তো আর শান্তি থাকবে না, তাই না? আচ্ছা তবে তুমি যাও, আর তোমাকে আর দেরি না করাই। এই কথা বলে গাজর চলে যায় আর চালু বাড়ি ফিরে যায়। আর বাড়িতে গিয়ে তো চালুর চোখ একেবারে কপালে উঠে যায়। চিঙ্কি, এটা কি হাল হয়েছে তোমার? তোমার মুখে এসব ফোসকা কোথা থেকে এলো? আর তোমার মুখে বা এমন পচন ধরলো কি করে? আর কি দুর্গন্ধ আসছে তোমার মুখ থেকে? হবে না এসব, এসব হয়েছে এই অতিরিক্ত মেকআপ করার ফলে। তুই যাই বল না কেন বাবা, আমি বৌমাকে আর কিছুতে আমার বাড়িতে রাখবো না। ওর মুখের দুর্গন্ধের কারণে যে বাড়িতে একেবারে থাকাই যাচ্ছে না। এই পচা আলু, তুই এক্ষুনি বেরিয়ে যা বলছে আমার বাড়ি থেকে। এসব কথা বলে মা আলু চিঙ্কি আলুকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। হায় ঈশ্বর, মুখের এত জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। শুধুমাত্র অতিরিক্ত মেকআপ করার কারণে আজ আমার মুখটা নষ্ট হয়ে গেছে, আর আমাকে ঘর ছাড়া হতে হলো। সবই আমার দোষ, এই সব কিছুই আমার অতিরিক্ত মেকআপ করার ফল। তাই এবার আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। এসব কথা বলে চিঙ্কি আলু একটা ব্রিজের ওপরে ওঠে, আর ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করবে বলে ঠিক করে। অমনি একটা আপেল পড়ে এসে চিঙ্কি আলুকে থামায়। একি, তুমি এটা কি করতে যাচ্ছিলে? আত্মহত্যা মহাপাপ, সে কি তুমি জানো না? আর তুমি আত্মহত্যাই বা করতে যাচ্ছিলে কেন? এরপর চিঙ্কি আলু তার সব কথাগুলো আপেল পরীকে খুলে বলে, আর আপেল পরি মুহূর্তেই চিঙ্কি আলুর মুখ একেবারে ঠিক করে দেয়। তোমার সব সমস্যার সমাধান হয়েছে, তবে তোমায় একটা কথা বলছি, মেকআপ কখনো কারো সৌন্দর্যের কারণ হতে পারে না, বরং মেকআপ ছাড়াই সৃষ্টিকর্তার দেয়া রূপ সেটাই হলো প্রকৃত সুন্দর। আর বড় কথা হলো কোনো কিছু অতিরিক্ত ভালো নয়, তাই সব সময় আমাদের স্বাভাবিক থাকা উচিত। সৃষ্টিকর্তা যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। পরীর কথা শুনে চিঙ্কি আলু নিজের ভুল বুঝতে পারে, আর সে কখনো মেকআপ করবে না বলে ঠিক করে, আর সে তার সুস্থ মুখ নিয়ে বাড়ি ফিরে আসে। মা আলু আর চালুকে সব কথা বলে, আর পরে সবাই চিঙ্কি আলুকে মেনে নেয়, আর চিঙ্কি আলু সুখে শান্তিতে সংসার করতে থাকে। তো বন্ধুরা, আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।